হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় খুব ভালো সুস্থ আছো। আর আমি ভালো নেই গো, আমি শরীরটা খুব খারাপ হচ্ছে। মানে কালকে উপোসে ছিলাম, যতক্ষণ পূজা হয় ততক্ষণ খাইনি, তার এমনিতেই শরীরটা খারাপ ছিল, তার জন্যই খুব অ্যাসিড হয়ে আছে। ওষুধ খেয়েছি তাও কমছে না, জানো তো শুয়ে। আমার ছেলে ফোন দেখছে আর আমার ওই বর এসছে আর বড় ছেলে এই দেখো খাচ্ছে। সবাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে যা কিছু করি শেয়ার করব। দেখো বন্ধুরা, দুপুরে মাংস হয়েছে, সবাই মাংস ভাত নিয়ে বসে পড়েছে। আর আমার জন্য তো আর কিছু অন্য কিছু রান্না হয়নি, ওটাই খাবো। এত শরীরটা খারাপ তাও মানে একটু খাই, আর মাংসের লোভ তো ছাড়তেই পারি না। দেখো মাংস খেয়ে কী অবস্থা হয়েছে, সকালবেলা তো শরীরটা খারাপ ছিল, আবার মাংস খেয়ে দিয়ে তারপর মানে এত মাথা যন্ত্রণা করছে। একবার বমি করেছি, আবার দেখো বমি করতেছি। তো দেখো এত শরীর খারাপ থাকা সত্ত্বেও মেলায় এসেছি, কারণ হচ্ছে আমার বড় ছেলে কালকে সোমবার স্কুলে যাবে, তার জন্যই মা বললো মা আমাকে মেলা দেখাতে নিয়ে চলো। আমি বললাম তুই বাবার সাথে চলে যা, ও বললো না আমি যাব না, আমি তোমার সাথে মেলা যাব, তার জন্য ওকে নিয়ে আবার মেলা গেলাম। এত শরীরটা খারাপ, দেখো আমাদের এটা খুব বড় মেলা, এই বিশ্বকর্মা ঠাকুর হয়েছে দেখো, আর কি সুন্দর করে মানে সাজিয়েছে দেখো উপরটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমি প্রণাম করবো না, তার জন্য করলাম না। আর দেখো এখানে হচ্ছে বাড়াবাড়ি, এই রাক্ষসটা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আমরা মানে তাড়াতাড়ি এসেছি, শরীরটা এত খারাপ, তার জন্য ওটা মানে আলো দেয়নি, ওটা কিছু দেয়নি জানো তো, তার জন্য দেখাতে পারলাম না। এই যে দেখো একটা বাড়াবাড়ি, এটা মানে বাড়াবাড়িগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে থাকো।
বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন হয়েছে কমেন্টে অবশ্য বলো। বাই।